তো ফাইনালি আমি পুরোটাই খুলে নিয়েছি। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কয়টা লিড আছে। তো 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা ইনপুট লাইনের। তো আমি আগেই বলছিলাম যে 6টা লিড আছে, ঠিক আছে। তো এখানে 6টা লিড আছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আছে 6টা, ঠিক আছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কয়টা লিড আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। এখানে লুপ আছে কয়টা? 12টা। গুনে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই 12টা লুপ কিসের? প্রশ্ন সবারই থাকবে, যেখানে তো আছে 10টা, তাহলে 12টা লুপ কিসের? 12টা লুপের মধ্যে 10টা লুপে আমরা কাজ করব। 1 নম্বর যেটা থাকবে সেটা আমরা ফাঁকা রাখবো, কারণ ওটাতে অফ হয়ে থাকে, ঠিক আছে। তার মানে 2 নম্বর থেকে চালু হয়, সেটা আমরা 1 নম্বর ধরি। যেহেতু এখানে 12টা আছে, তাহলে এখানে এদিক থেকে যদি ধরি, তাহলে আমাদের একটা তো ইনপুট থাকবে, 12টার মধ্যে আমাকে একটা বাদ, মনে করো ওটা ইনপুট একটা লাইন, তাহলে ওটা বাদ, ওটা ইনপুট, ঠিক আছে। ওটা আমরা গণিতের মধ্যে ধরবো, তাহলে আমাদের এখানে পয়েন্ট করা থাকছে 11টা। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটাতে আছে কি না, এটা আছে ইনপুট। এই দেখতে পাচ্ছ বড় একটা, একদম এই যে মিডিলে যে টাচ হয়ে আছে, মিডিল পাত্রীটার সঙ্গে যে বড় এই পাত্রীটা টাচ হয়ে আছে, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে দেখতে পাচ্ছ এই যে এই পাত্রীটা, এটা কিন্তু বড়, এটা মিডিলের সঙ্গে টাচ হয়ে আছে, তাহলে এটা আমাদের ইনপুট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা দিয়ে লাইন ইন হবে আর এগুলো দিয়ে আউট হবে, ঠিক আছে। এগুলো দিয়ে আউট হবে, আউট হওয়ার পর তারপরে এই চার্জারটা ওয়ার্কিং হয়, ঠিক আছে। মনে করো এসি ঢুকবে এটাতে। তো এটা যদি কেউ আরও যদি বুঝতে চারো বিস্তারিতভাবে, তো আমি কেউ যদি কমেন্ট করেন, যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে বলবেন, বললে আমি আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। আমি মোটামুটি বুঝিয়ে দিচ্ছি এখন। এটা হচ্ছে ইনপুট, সবাই দেখবেন যে বড় যে লুপটা আছে এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। এটাতে ইনপুট হলো, তাহলে এখানে 12টার মধ্যে যদি একটা বাদ গেল, ঠিক আছে, ইনপুটটা বাদ, তাহলে আমাদের থাকলো কয়টা? 11টা। কাজ করবো কয়টা আমরা? এখানে আছে, এখানে কয়টা আছে, এখানে দেখতে পাচ্ছ কয়টা আছে? 10টা, ঠিক আছে। এখানে 1 নম্বর থেকে 10টা ঘাট, তার এখানে আছে ঘাট পাচ্ছি আমরা কয়টা? 12টার মধ্যে একটা ইনপুট আছে বাদ দিলে 11টা ঘাট পাচ্ছি, 11টার মধ্যে একটা আমরা ফাঁকা রাখবো। কী জন্য? সবগুলো যদি আমরা কানেকশন করে দিই তাহলে কিন্তু অফ অন এটা দিয়ে হবে না, ঠিক আছে। তাহলে কিন্তু অফ অন হবে না, যেরকম আমাদের 1 নম্বর লুপ যেটা থাকবে, 1 নম্বর লুপ যেটা থাকে সেটা বন্ধ থাকবে, এটা জিরো। তার মানে এই এইটা এই 1 নম্বরে আমাদের কোনো তার লাগাবো না। তাহলে কী হবে? এটা ফাঁকা থাকলে আমাদের এই 1 নম্বর যখন থাকবে, এই 1 নম্বরে এখানে, তখন কিন্তু চার্জারটা অফ থাকবে, মানে ট্রান্সফর্মারতে লাইনটা আউটপুট হবে না, ঠিক আছে। তো ট্রান্সফর্মারটা যখন আউটপুট হবে না, তখন ট্রান্সফর্মার চলবে কীভাবে? তাহলে আমাদের একটা যে কোনো সিস্টেম করতে হবে, কারণ এখানে দেখো কোনো এক্সট্রা সুইচ লাগার অপশান নেই, যে এখানে এক্সট্রা সুইচ লাগিয়ে যে অফ অন করবে সেটাও কিন্তু নাই এখানে, ঠিক আছে। তাহলে এখন করছে কি, যে এক্সট্রা সুইচ যদি লাগাই তাহলে অন অফ করতে হবে, খরচা বেশি হবে। তাহলে এখন এগুলো তো চায়না জিনিস, যত মানে এখন বুঝতে পারছো যত শর্টে হয়, কম কম খরচে যত পারো, যত কম জিনিস লাগে, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা বাদ রাখলাম, তাহলে 1 নম্বরটা বাদ রাখলে কী হবে? এটাতে যখন আমার 1 নম্বরে যখন থাকবে কাটাটা, তখন কিন্তু ট্রান্সফর্মার অফ। তাহলে আমরা 2 নম্বর থেকে শুরু করবো, 2 নম্বরে আমাদের থাকবে লুপ, তাহলে 2 নম্বরে আমাদের অন হয়ে গেল, তাহলে 2 নম্বরটা আমরা ধরবো 1 নম্বর, ঠিক আছে। তাহলে এটা বাদ, এটাও বাদ, এই দুটো বাদ গেল। এবার এটা তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এই দুটো বাদ, তাহলে আমরা কটা পেলাম এখানে? 10টা। এবার যেহেতু এটাতে 6টা লুপ আছে, যেহেতু এটাতে 6টা লুপ আছে, আমি এটারও কানেকশনটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার সবারই সুবিধেই হবে। আমি একটু ব্যাগটা খুলে নিই, তাহলে আমি এটা খুলে নিয়েছি। তাহলে এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে নোটিস করছি, এখানে কয়টা লুপ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, 6টা লুপ। এখানে আমাদের আছে 10টা লুপ, যেহেতু আমি যেগুলো ট্রান্সফর্ম ওয়াইন্ডিং করি সেগুলো 10টা করে লুপ থাকে, এগুলোতে আছে 6টা করে। তাহলে কানেকশনটা কীভাবে করবো? তাহলে কানেকশনটা আমরা করবো এইভাবে, দেখো এই যে কোম্পানি কীভাবে কানেকশন করে, তোমরাও নিজের ইচ্ছা খুশি মতো কানেকশন করতে পারো। 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে, কানেকশন করলাম, তারপরে 3 নম্বর 4 নম্বর দুটোই শর্ট করে দিলাম, 5 নম্বর 6 নম্বর শর্ট করে দিলাম,
সাত নম্বর আট নম্বর শর্ট করে দিলা, নয় নম্বর দশ নম্বর শর্ট করে দিলা। এবার তোমরা এটাও করতে পারো, এক নম্বর দু নম্বর শর্ট করে দিলা, ঠিক আছে। এবার মনে করো যে এক নম্বর দু নম্বর শর্ট করে দাও, তাহলে এক নম্বরও যা কাজ করবে দু নম্বর ঘাটে যদি দাও একই কাজ করবে, ঠিক আছে, ভোল্টেজ কিন্তু বাড়বে না। তার জন্য ওরা আগে শর্ট করে না, ওরা পিছনে শর্ট করে। তাহলে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এটা কোনো মাইনে নাই, যে কোনো ফ্যাক্টর নাই যে তোমরা এক নম্বর দু নম্বর যদি তোমরা সিরিয়ালে করতে পারো, এক দুই তিন চার পাঁচ ছয়, তোমরা যদি মনে করো ছয়টা লিড আছে, আমরা কী করবো ছয়টা ঘাট অব্দি, যেরকম এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়, ঠিক আছে, ছয়টা ঘাট আছে। তোমরা যদি মনে করো যে আমরা কোনো শর্ট করবো না, আমরা ছয়টা ঘাটে যেন ভোল্টেজ আমরা পাই, ঠিক আছে, তাহলে ছয় ঘাট অব্দি ট্রান্সফর্মার কাজ করবে। এবার ছয় নম্বর পর সাত আট নয় দশ দিলে আর কোনো কাজ করবে না, কারণ ছয় নম্বরই লাস্ট। ওইটা গোটা শর্ট করে দাও, কারণ তোমরা যদি এখান থেকে মনে করো, এখান থেকে যদি মনে করো, দেখো আমি একটু কাছে নিয়েছি, তোমরা এখান থেকে যদি মনে করো এক দুই তিন চার পাঁচ ছয়, ঠিক আছে, এই ছয়টাতে যদি তোমরা কানেকশন দিয়ে দাও, তাহলে কিন্তু যে ছয়টা দিলে চারটা ঘাট বাকি থাকবে, চারটে ঘাট তোমার লাগালেও হবে না লাগালেও হবে, এটা কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্টরই নয় যে জাম্পারটা যে দিতেই হবে সেটাও কোনো মানে না, দিলেও কোনো যায় আসে না, ঠিক আছে। কিন্তু এরা জাম্পারটা আমরা দিই এই কারণে যে পুরো রোটারিটা যেন কাজ হয়, বাস, এটা না যে জাম্পারগুলো করলে নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না, এটা কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে। তো যেহেতু কোম্পানি যেরকম করছে আমি সেরকমই করবো, বা তোমরা যদি করতে চাও আলাদা করবে, না যদি করার ইচ্ছা হয় করবে, না তোমরা যেভাবে মন চায় তোমরা সেভাবে কানেকশন করতে পারো। তোমরা যদি এক নম্বর মনে করো তোমরা দুই নম্বর তিন নম্বর শর্ট করলা, এটা শর্ট করলা, চার নম্বর পাঁচ নম্বর শর্ট করলা, মানে শর্ট করলে, মানে শর্ট বলতে এই শর্ট না, আমি একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারণ জিনিসটা না ভালো করে বুঝলে তোমরা শর্ট করে দেবে। শর্ট বলতে এই শর্ট নয় যে এই তার আর এই তার যেন এই লিডগুলো যেন একসঙ্গে এইভাবে জয়েন্ট না হয়, ঠিক আছে। তোমরা এই দুটোতে যখন জয়েন করবা, এই দুটোতে যখন একসঙ্গে শর্ট করবা, তখন কিন্তু লিডের এই যে এই তারগুলো একটা জয়েন করবা শর্টের এটাতে, ঠিক আছে, যেন এটাতে যেন এটার সঙ্গে এটা যেন শর্ট না থাকে। দেখা গেল তোমরা এখানেও এই তিনটা মিলে শর্ট করে দিলা, তিনটা তারে এক জায়গায় লাগিয়ে দিলে, তাহলে কিন্তু ট্রান্সফর্মার পুড়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবেন, কোন জিনিসটা বুঝতে পারোনি সেটা আমাকে বলবেন, আমি আবার ভালো করে ডায়াগ্রাম করে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। কানেকশনটা আমি কীভাবে করছি সবাই দেখে নাও। তাহলে শুরু করাতেই করবা, মনে করো এটা নতুন, আমিও নতুন মনে করো, বুঝতে পারছি না, ঠিক আছে, আমিও মনে করো নতুন মিস্ত্রি মনে করো কাজ করছি। তাহলে আমি এখন কী করবো জিনিসটা সবথেকে যেটা বড়, যেটা মনে করো এই পাত্রীর সঙ্গে টাচ হয়ে আছে, তো আমরা সবথেকে আগে এটাকে খুঁজবো যে এই বড় লিডটা কোথায় আছে, ঠিক আছে, সবথেকে আগে এটাকে খুঁজবো যে বড় লিডটা কোথায় আছে, বড় লিড, এই যে বড় লিডটা, এই পাত্রীর সঙ্গে এটা টাচ হয়েছে, এটা কত নম্বর লিডে আছে, ঠিক আছে। অন্য এগুলো লিডে লাগালে কিন্তু হবে না, যে লিডটা এই পাত্রীর সঙ্গে টাচ হয়ে থাকবে সেই লিডটাতে যে কারেন্টের আমাদের এই যে লাইন যেটা ঢুকছে, এই যে লাইনের তার, এই যে এখান থেকে লাইনের যে তারটা ঢুকছে এখানে, এই যে লাইনের তারটা, এই যে তারটা ঢুকছে ওটাই কিন্তু হবে ইনপুট এটাতে, বুঝতে পারলাম, ঠিক আছে, এটাতে ইনপুট হবে। তো এইভাবে আমি মোড়াই নিচ্ছি, যেহেতু আমার এক নম্বর লিডটা লাগবে না, তাহলে এক নম্বরটা এইভাবে মুড়িয়ে নেবেন সবাই, ঠিক আছে, সুন্দর করে মোড়াই নেবেন।
তাহলে সবগুলো মোড়াই নেওয়া হয়ে গেল। এবার মোড়ানোর পরে এটাকে সোল্ডারিং করবো আগে সবগুলো। আমার কাছে অ্যালুমিনিয়াম পেস্ট আছে, আমি জানি অ্যালুমিনিয়াম পেস্ট দিয়ে সোল্ডারিং করবো সবগুলোতে। বেশি কিন্তু হিট দেওয়া যাবে না, বেশি হিট দিলে এবে প্লাস্টিকটা গলে যাবে। হালকা করে এটাকে জাস্ট শোল্ডারগুলো করে নিতে হবে, যেন টাচ হয়ে থাকে এভাবে। যে তাঁতাল আমার কাছে আছে এটা অবশ্য পেস্ট না লাগলেও চলবে, কারণ যে ভোল্টেজ তাহলে আমাদের আগে সর্বপ্রথম যদি বুঝতে না পারো এইভাবে দেখে দেখে করতে পারো, আমি বলে দিচ্ছি। প্রথমে সর্বপ্রথমে আগে কী করবেন, আগে এই যে এই কাজ এই যে আছে ইনপুটটা, সেই ইনপুটটা আগে দিয়ে নেবেন, ঠিক আছে? আগে এসির ইনপুটটা দিয়ে দিলেন, প্রথমে আগে এসি ইনপুটটা দিয়ে দিলেন, তারপরে একটা পয়েন্ট ফাঁকা রাখবেন। ইনপুট এসি ইনপুট দেওয়ার পরে একটা ঘর ফাঁকা রেখে তারপরে দ্বিতীয় পয়েন্টটাতে এই যে এক নম্বর লুপটা সেটা আপনারা দিবেন, ঠিক আছে? তাহলে যেহেতু আমার এটা তার সেলাই আছে, তাহলে আমি আর এক্সট্রা করে তার ছিলব না, যেভাবে কানেকশন ছিল সেভাবেই করে দেবো, ঠিক আছে? আমি আর এক্সট্রা করে জন্য তার দিলাম না, আর এক্সট্রা করে কাজ করলাম না, ঠিক আছে? যেভাবে ছিল আমি সেভাবে কানেকশনটা করে দিচ্ছি।
এবার এটা তো আরেকটা সমস্যাও হয় যদি ছয়টা লিডে কাজ করেন, কারণ কাস্টমার তো বুঝবে না, কাস্টমার তো এর আগে জানে যে পুরো ঘাট সব ঘাটগুলোই কাজ করে, তখন কাস্টমার ছয় ঘাটের পর কাজ করবে না, তখন বলবে যে ছয় ঘাটের পর আর কোনো কাজ হয় না, তখন আরেকটা সমস্যা হবে। যারা বোঝে তারা তো কিছু বলবে না, যারা বোঝে না তারা তো বুঝতেই পারছেন। এই জন্য যেভাবে আছে সেভাবে যদি কাস্টমারকে বুঝিয়ে কাজ করতে পারেন তাহলে আপনাদের খেয়াল খুশির মতো কাজ করবেন। আর যদি এই যে একটা প্রবলেম এখানে ধরা পড়ে গেল, একটা লিড কেটে আছে, এই যে একটা লিড কিন্তু কেটে আছে অলরেডি, বুঝছেন, এই যে একটা লিড কেটে আছে অলরেডি, তাহলে আমরা কী করবো, লিডটাতে জয়েন করতে হবে। জনতার আগে ভালো করে আমি কাজটাকে একটু পরিষ্কার করে নেব, যাতে আমার সোল্ডারটা ভালো করে ধরে, সোল্ডারিংটা ভালো করে হয়, ঠিক আছে, তারটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, এখানে একটু ক্লিন করে নেবেন, একটু ক্লিন করে নেবেন, নেওয়ার পরে তারটাকে সুন্দরভাবে এবার কাচাতে হবে, ঠিক আছে, হাইট করে শেপে দিতে হবে যেন লুজ না হয়, ঠিক আছে। এবার অ্যালুমিনিয়াম পেস্ট দিয়ে দেবো ওখানে হালকা করে, তারপরে সোল্ডারিংটা করে দেবো সুন্দর। অনেক দিনের পুরনো তো একদম মানে জ্বলে গেছিলো, ওই জন্য সোল্ডারটা ধরছে না, যদি না ধরে তারটাকে চেঞ্জ করতে হবে, আপাতত তবু দেখে নেই যদি হয়, চেষ্টা করে ওই তারটা হালকা করে একটু তার পিছিয়ে দিই, কারণ এক্সট্রা খাটনি করলেও কিন্তু কাস্টমার এক্সট্রা পয়সা দেয় না, ওই জন্য এক্সট্রা কাজ আমরা করতে চাই না, কিন্তু তবুও করে দিতে হবে। তারটা জয়েন করা হয়ে গেছে, এবার দুটো কানেকশন করলে কানেকশন শেষ। কারণ আমার হিসেবে একটা একটা করে কাজটা করাই ঠিক, কারণ যেহেতু যারা নতুন কাজ করে সব তারগুলো খুলে এলোমেলো করে ফেলবে, তাদেরও সব সঙ্গে যদি বুঝতে না পারেন খুলবেন না, এভাবে একটা একটা করে
ফলো করবেন, তাহলে তারগুলো এলোমেলো হবে না, নাহলে কিন্তু এলোমেলো হয়ে গেলে পরে আর সাজাতে পারবেন না। একটা তার যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, লিড যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওই জন্য আগে কাজ করার আগে সবসময় দেখে নিন। ততক্ষণে আমি ফিটিং করি, ততক্ষণে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সব কিছু কমপ্লিট। তো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো কীভাবে কানেকশন করতে হয় সব কিছুই। ঠিক আছে, কারো কারো কিছু যদি এই ট্রান্সফর্মার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেবো অবশ্যই। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, পরবর্তী নেক্সট ভিডিও আমি আবারও ছাড়বো। ঠিক আছে, তার জন্য চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।